পুরুলিয়া জেলা জয়পুর ব্লক জামড়া পঞ্চায়েতের অন্তর্গতের মধ্যে দিয়ে বইছে ডামরুর নদী। এই নদীর উপর কোনো সেতু না থাকার কারণে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন সমস্যায় পড়ে। পাবলিক কো এতনা তকলিফ হতা হ্যায়, ইতনা বড়া বড়া সাইকেল হ্যায়, গাড়ি হ্যায়, সালা গাড়ি লেকে ঘুমতা হ্যায় কাহাঁ চিলগড্ডা দেখে, কানা হাম লোগ কা রোড নাই হ্যায়, পুল নাই হ্যায়। 5,000 থেকে 7,000 আদমি কা হাম লোগ কা ইয়াহ ওপেন ডাউন হ্যায়, রাত দিন 24 ঘন্টা ওপেন ডাউন হ্যায়। 3 বছর আগে নদীতে সেতু তৈরি শুরু হয়, কিছুটা কাজ হলো তারপর কাজ বন্ধ হয়ে যায়। সেতুটি হলে বোকারো হাসপাতালে, বাজারে বা ডাকঘরে, পঞ্চায়েতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এই সমস্যার উপরে আমি নভেম্বর মাস 2015 একটা ইস্যু ভিডিও তৈরি করেছিলাম। আমি প্রথমে গ্রামবাসীর কাছে এই সমস্যার কথা বলি এবং গ্রামবাসীকে এই সমস্যার ইস্যু ভিডিওটি দেখাই। এরপর গ্রামবাসী সহায়তার জন্য আমার পাশে এসে দাঁড়ায়। ভিডিও ভলেন্টিয়ার অনুপূর্ণ কুমারে আই ওর ইস্যু ভিডিও কো বানা কে লেকে গই ওর 4 মহিনা কে বাদ হি এ পুল কা নির্মাণ হুয়া ফির সে। এরপর আমি সভাপতিকে সমস্যার কথা বলি এবং ইস্যু ভিডিওটি দেখাই। ইস্যু ভিডিও দেখার পর তিনি গ্রামবাসীর সমস্যা বুঝতে পেরেছেন। ওই অন্নপূর্ণা বলে একজন রিপোর্টার ছিল, আইসি তা অনেক এটা নিয়ে খবর করেছে, তার ফলে ডিএম ইনভলভ হয়েছে টাকা দিতে, তার ফলে আমরা টাকা পাইছি এবং কাজটাও আমরা যথাসম্ভব করেছি। আজকে মানুষ ওই এলাকার খুশি, এই জন্য আমিও খুশি। ওনারা যে এইটাকে পর্যবেক্ষণ করেছে তার জন্য ভিডিও ভলেন্টিয়াররাও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং যাতে এইটাকে অনুপ্রেরণা রূপে দেখে আগামী দিনে এইরকম কাজ চালিয়ে যান তার জন্য আমার শুভেচ্ছা। ইসিলিয়ে হাম ভিডিও ভলেন্টিয়ারকে ধন্যবাদ জানানো চাহতে হ্যাঁ। গ্রামবাসী এই সেতু পেয়ে তাদের সমস্যা মিটেছে এবং তাদের যাতায়াতের খুব সুবিধে হয়েছে। গ্রামবাসী এখন খুব খুশি। এই সমস্যা সমাধান হওয়ার জন্য আমি অন্নপূর্ণা কুমারী ভিডিও ভলেন্টিয়ারের পক্ষে থেকে জেলা সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সঙ্গে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারাও জেলা সভাপতিকে অনেক অনেক ধন্যবাদ জানান।